ॐ तव कथामृतं तप्त जीवं कविभिरडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत केशव चंद्र सेन सहित ठाकुर श्री रामकृष्ण नौका विहार ষষ্ঠ পরিচ্ছেদ। পরিচ্ছেদটি শুরু গীতোক্ত একটি শ্লোক দিয়ে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। গীতা 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোক। পরিচ্ছেদটির নাম ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্ট ধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ, শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি। মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আমার বাঁধিকে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায়, তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত। এই কথাটি জোর করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে, আমি পড়ে শোনাতে বললাম, তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি। তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে সে সারা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপি এই করে সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করছি আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গেছিল, একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, তাকে বললে, ওরে তুই এক ঘড়ি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয় আমি হিম জাত, মুচি। কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিনে না তার কেমনে জানা যাবে প্রসঙ্গ করি। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম, মা এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সুচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্ম ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে রে মন চাই ফল কুড়াইয়ে পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তিরে সঙ্গে লবি, ওরে বিবেক নামে তার বেটা তত্ত্ব কথা তাই শুধাবি, সুচি অসুচি রে লয়ে দিব্য ঘরে কবে শুধি, যখন তুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি, অহংকার অবিদ্যা তোর পিতা মাতায় তাড়িয়ে দিবি, যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য ফোটা ধরে রবি, ধর্মা ধর্ম দুটো অজা তুচ্ছ ফোটায় বেঁধে থুবি, যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি, প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বুঝাইবি, যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি, প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি, তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি। সংসারে ঈশ্বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল এ সংসার ঢোকারটা কি? প্রসাদ বলেছিল, তার পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসার মজার রুটি, আমি খাই দাইয়ার মজার রুটি, জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না, জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন, সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয়, সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো, এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো। লোক মাঠ ছেলের জন্য এক কোটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কেঁদেছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়, সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ
যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না, গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার, আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারে জীব বিকারের রোগী, বিষয় জলের জ্বালা, বিষয় ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা, আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে ইয়সিত সঙ্গ, তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে, গায়ে হলুদ মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সদসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরী সৎ নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য, দুদিনের জন্য, এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ। তার উপর টান ভালোবাসা, গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। একটা গান শোনো, বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয় শ্যামা পথে দাঁড়াইয়া আছে, তোরা যাবি কি না যাবি বল গো, তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা সই, তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয়ে মাঝে, শ্যামের বাঁশি বাজে বেড়াও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদি ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও, ভগবানের জন্য কিসে এরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো, ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। ও নিরঞ্জনম নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রাম কৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম।